মধ্যরাতের নিরাপত্তা ভেঙে কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় করেন হাজারো মানুষ। ফাগুনের ফোঁটা ফুলে শহীদ বেদিতে নিবেদন করেছেন শ্রদ্ধার্ঘ। ভাষার জন্য জীবন দেয়া ভাইদের ভুলে যাওয়া সম্ভব নয়, তেমনি প্রভাত ফেরির আবেদনও কখনো ফিকে হবার নয়। সহকর্মী জিহাদ ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন শওকত মঞ্জুর শান্ত। ১৪৪ ধারা ভাঙতে আমতলায় সমাবেশ, এরপর দলে দলে বেরিয়ে পড়ে শিক্ষার্থীরা, লাঠিচার্জ, গণগ্রেফতার, রাষ্ট্রভাষা বাংলা করার আন্দোলন রুখতে শেষ পর্যন্ত গুলি চালিয়ে রাজপথ রক্তাক্ত করে পাকিস্তানি পুলিশ। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে এমন মরিয়া হয়ে ছুটে চলা মানুষের ঢল যেন মনে করিয়ে দেয় সে আগুন ঝরা ফাগুনের টকবগে আবেগ। কণ্ঠে ভাইহারা একুশের গান, হাতে ভালোবাসার উপহার ফুল, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ভাষা শহীদদের প্রতি এই গভীর ভালোবাসা যেন চির অমলিন। শহীদদের জন্য ভালোবাসা দেখে তাই এত রাত্রি চলে আসছে তাদের সম্মান জানানোর জন্য। অন্তরে অন্তঃস্থল থেকে যদি আমাদের শ্রদ্ধা না আসে তাহলে আমরা বাঙালি হিসেবে কতটুকু আমরা নিজেকে বলবো যে আমরা হচ্ছে বাঙালি। আজ একুশ ফেব্রুয়ারি তাই আমি শহীদ মিনার আসার জন্য আমি ঘুমাইনি, ফুল দিব শহীদ মিনারে গিয়ে, তাই আজকে আমাদের স্মরণীয় দিন। এই ভাইদের আত্মত্যাগের কথা আমরা কখনোই ভোলা যাবে না, কারণ তাদের জন্য আমরা একটি সুন্দর ভাষা পেয়েছি। মায়ের ভাষা টানে আমরা প্রত্যেক বছরে শহীদ মিনারে আসে, প্রত্যেক রাতে ফুল দিই। মায়ের বলি বাংলাকে আঁকড়ে ধরে যে পথে লুটিয়ে পড়েছিল রফিক শফিকের দেহ, সে পথে পাদুকা নয়, নগ্ন পায়েই এগিয়ে চলে প্রভাত ফেরি। মায়ের কোলে নবজাতক, বাবার কাঁধে ছোট্ট শিশু, নতুন করে বাংলাদেশ চেনা কিশোর, টকবকে রক্তের ফুলকি হয়ে ওঠা যুবক, স্মৃতির পাঠাগার হয়ে ওঠা বৃদ্ধ, কে নেই এই দলে? ছোট থেকেই একুশের মানে শহীদদের প্রতি আগ্রহ যাতে ধীরে ধীরে বাড়ে। আজকে ভাষা দিবস ফুল দিতে এসেছিলাম। আমাদের মাতৃভাষা রক্ষার জন্য অনেক ভাষা শহীদ হচ্ছে যাদের জীবনটা দিয়েছেন, তাদেরকে আমরা স্মরণ করার জন্য প্রতি বছরই একুশে ফেব্রুয়ারিতে তাদেরকে শ্রদ্ধা নিবেদন করে থাকি। আজকে যে আমরা এত সুন্দরভাবে বাংলা ভাষা মায়ের ভাষায় স্বাধীনভাবে কথা বলতে পারছি এই স্বাধীন দেশে, এটা শুনলে পশম খাড়াই যায়। আমার এই তো কান্না আসে, এটা যখন সুরটা শুনি আমি ঠিক আমার কান্না আসে। এই যে এত ভিড়, এই যে সবার সঙ্গে যাওয়া, এটার মধ্যে একটা আবেগ আছে। আমরা এসেছি কলকাতা থেকে আজকে। প্রভাত ফেরির স্রোত এসে থামে শহীদ মিনারে, যাদের জন্য মায়ের ভাষায় কথা বলতে পারা, যাদের রক্ত মূর্ত হয়েছিল স্বাধীনতার লাল সূর্যে, তাদের প্রতি কৃতজ্ঞতায় নুয়ে আসে মাথা, ফুলে ফুলে ছেয়ে যায় স্মৃতির মিনার। এভাবেই সঞ্চারিত হয় দেশপ্রেম, নতুন প্রত্যয়। যখন আমরা মা বলে ডাকবো তখনই এই দিনটাকে আমাদের শ্রদ্ধা করা উচিত। মন খুলে প্রাণ খুলে বাংলা ভাষায় কথা বলতে পারতেছি, তাদের স্মরণে আমরা এখানে এসেছি, তাদের জন্য দোয়া করার জন্য এসেছি। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা, এটাকে আমি গর্ববোধ করছি। তাদের প্রতি সারা জীবন আমাদের ভালোবাসা থাকবে। মানুষের যে আবেগ সেটা দেখতে পাওয়া একটা বড় ভাগ্যের ব্যাপার, সেই জায়গা থেকে আসলে আমরা কষ্টটা কোনোভাবেই মানে কষ্ট মনে করি না। আমাদের এই মূল্যবোধগুলো যেন হারিয়ে না যায় এই দায়িত্ব নিয়েই আমরা এসেছি। সকলের বিশ্বাস, বাঙালির জীবন থেকে একুশে ফেব্রুয়ারিকে আলাদা করার কোনো শক্তি কারো নেই। যতদিন বাঙালি সত্তা পৃথিবীর বুকে বিরাজ করবে, যতদিন বাংলা ভাষায় মা কথা বলতে শেখাবেন, ততদিন অমলিন রবে একুশে ফেব্রুয়ারির আবেদন। হাতে ফাগুনের সদ্য ফোটা ফুল, কণ্ঠে ভাইহারা একুশের মরমিশে গান, খালি পায়ে প্রভাত ফেরি এগিয়ে আসে শহীদ মিনার বেদিতে, শ্রদ্ধা জানায় সেই সব ভাষা শহীদদের যারা নিজেরা আত্মত্যাগের মাধ্যমে বাংলাকে, আমাদের মায়ের ভাষাকে আঁকড়ে ধরে বাঁচতে শিখিয়েছেন। এই প্রভাত ফেরি শেষ হওয়ার নয়, এই ভাইদের ভুলে যাওয়া সম্ভব নয়। যুগের পর যুগ প্রভাত ফেরি রবে অটুট। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা।